বিষ্ণু সব কথা মন দিয়ে শুনলেন। শেষ পর্যন্ত তিনি স্থির করলেন, যে করি হোক দেবতাদের রক্ষা করতে হবে, তাদের রীত সম্মান ফিরিয়ে দিতে হবে। কৃতকর্মের জন্য এখন তারা অনুতপ্ত, তাই তাদেরকে আর শাস্তি দেওয়া উচিত নয়। অসুরদের তিনি সাহায্য করবেন না, অসুররা বিদ্বান এবং বলবান হয়ে উঠেছে এ বিষয়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কঠিন কঠোর তপস্যার যে দ্বারাই তারা এইসব ধন সম্পত্তি আয়ত্ত করেছে, কিন্তু অসুররা স্বার্থপর, তারা আত্মসুখ ছাড়া আর কিছু জানে না, আর দেবতারা উদার, তারা সকলের জন্য ভাবতে ভালোবাসেন। হয়তো কোনো কোনো ক্ষেত্রে তাঁরা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালনে অপারগ হন, বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠেন, কিন্তু এটা হলো তাঁদের সাময়িক বিচ্যুতি, ভুল করলে তার ক্ষমা থাকা উচিত। বিষ্ণু শান্ত স্বরে দেবতাদের বললেন, দেখো তোমরা যেরকম দুর্বল হয়ে পড়েছো তাতে এখন লড়াই হলে পরাজয় অনিবার্য। এখন তোমাদের যে করেই হোক আরো শক্তিশালী হতে হবে, তার জন্য ক্ষীর সাগর মন্থন করা দরকার, কিন্তু তোমাদের দ্বারা ওই সাগর মন্থন সম্ভব নয়, এর জন্য প্রচুর শারীরিক সামর্থ্য দরকার। আমি বলি কি, এখন অসুরদের সঙ্গে ঝগড়া বিবাদ করে লাভ নেই, তোমরা গিয়ে তাদের সঙ্গে সন্ধি করো, তাদের সঙ্গে নিয়ে ক্ষীর সাগর মন্থন করো, ক্ষীর সাগর থেকে অমৃত উঠবে, সেই অমৃত পান করলে তোমরা আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠবে, তখনই তোমরা অসুরদের পরাস্ত করতে পারবে। বিষ্ণু যখন এ কথা বলেছেন তখন তা অবশ্যই দেবতাদের মানতে হবে, অসুরদের কাছে গিয়ে সন্ধির প্রস্তাব দিতেই হবে। এখন প্রশ্ন দাঁড়াল, অসুরা কি এই প্রস্তাব মানবে? শুধু তাই নয়, এখন অসুরা যেরকম পরাক্রমশালী, তাতে তারা যদি মন্থনের ফলে উত্তৃত অমৃতের ভাণ্ড নিয়ে নেয়, দেবতাদের দিতে না চায় অমৃত, কি হবে তাহলে? তাই এইসব সমস্যার সম্মুখীন হয়ে দেবতারা কেমন যেন ইতস্তত করছিল। বিষ্ণু তাঁর সাধনার দ্বারা দেবতাদের মনের ভাষা পড়তে পারলেন। তিনি বললেন, অমৃত অসুরা কেড়ে নেবে এই কথা ভাবছ তো? এই মুহূর্তে বাহুবলে এবং ক্ষমতায় তোমাদের থেকে ওরা অনেক বলবান, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে তোমরা যাতে শেষ পর্যন্ত অমৃত ভাণ্ড দখল করতে পারো সেই দায়িত্ব আমার। আমি জানি এজন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, কিন্তু এক্ষেত্রে আমি নিরুপায়, আর ভাবনা চিন্তার অবকাশ নেই। অসুরদের কাছে গিয়ে দেবরাজ ইন্দ্র বললেন, দেখো তোমরা তো ভালোভাবেই রাজত্ব চালাচ্ছ, আর এতে আমাদের কোনো ক্ষোভ নেই, তবে নারায়ণ বলেছেন ক্ষীর সাগর মন্থন করতে, কারণ তার আয়তন এত বৃদ্ধি পাচ্ছে যে আর স্বর্গের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, এই সাগর মন্থন করে অমৃত তুলে আনতে হবে, আমরা হাতে হাত লাগিয়ে এই কাজটা করতে চাই, নাহলে আমাদের সকলের সমূহ বিপদ। অসুররা ভোগ সুখে মত্ত ছিল, স্বর্গে এসে যা খুশি তাই করছিল মহানন্দে, এখন অমৃতের কথা শুনে ওরা আরো লোভতুড় হয়ে উঠল। ওরা জানে সবকিছুতেই অরুচি আসে, কিন্তু অমৃতে কখনো অরুচি আসে না, অমৃতের জোরেই দেবতারা বারবার যুদ্ধে তাদের হারিয়ে দেয়। ওই বস্তুটি পাওয়া গেলে এই ত্রিভুবনের অসুররা হবে অপরাজয়, আর তখন তাদের স্বর্গ ছেড়ে অন্য কোথাও যেতে হবে না।